জগতের দ্রষ্টা বা উৎস বা অহং বা আপনি যাই বলুন না কেন, যখন নিজের মহত্বে থাকে, নিজের মুক্ততায় থাকে, নিজের আনন্দে এবং জ্ঞানে থাকে, যাই করুক বাহ্যিকভাবে সে তার ফুল ফর্মে থাকে, তখন জীবনে ফুলফিলমেন্ট আসতে পারে। তবে বাইরের নলেজ কেন, যদি ফুলফিলমেন্ট ভিতরেই থাকবে? কারণ যা সামনে দেখছেন ও প্রচলিত রীতি প্রথা যেভাবে সমাজ গড়িয়ে চলছে তা এই অন্তর স্বভাব থেকে চলছে না, তা বাহ্য প্রকৃতি থেকে চলছে। একটা হলো স্বভাব যা বদলানো যায় না, আগেও বললাম, আরেকটা হলো টেন্ডেন্সি যা বাইরের দিকে যেতে চায়। টেন্ডেন্সি আমাদের কেমন, আমরা কামড়ে ধরতে চাই, আমরা কোনো জিনিসকে পেয়ে নিজেকে পূর্ণ ভাবতে চাই, আমরা কোনো জিনিসকে না হারালে তবেই মাত্র আমি বেঁচে আছি আমার এমন মনে হয়, এটা টেন্ডেন্সি। এই যে মাঝখানের ক্ল্যাশ বা এই দুটোর যে সমষ্টি তা হলো আপনি বা আমি বা মানুষ, এটা প্রথমেই বলবো আমরা অলওয়েজ দুই। এবার বাহ্যিক ক্ষেত্রে পড়াশোনা কেন করব, তা যাতে আপনাকে এই বাহ্যিক জগৎ বোকা বানাতে না পারে, যেন স্বভাবের বিরোধিতা করে আপনাকেই আপনার যন্ত্রণার কারণ বানিয়ে না ফেলে, তাতে শুধু আপনি না আপনার দেহের সাথে অ্যাটাচড মন বা শারীরিক বৃত্তি, সমাজ, পরিবার, পুরো জগৎ দাঁড়িয়ে আছে টেন্ডেন্সির পক্ষে, চাইছে স্বভাব কিন্তু থ্রু টেন্ডেন্সি, এর মধ্যে যদি পড়েন তাহলে কিন্তু আপনার সারা জীবনের যে ডিলেমা যে আমি শান্তি চাই তা পূর্ণ হলো না, কারণ যা ছিলই যা স্বভাব তাকে কিছু থ্রুতে খুঁজেছেন। চোখ ভালোই আছে, চশমা দিয়ে জগৎ দেখেছেন আর মনে করছেন, এবং চশমায় কিছু না কিছু পাওয়ার সবসময় আছে, এই জগৎ কিছু না কিছু ধারণা ছবি আমাদের চোখে আরোপ করে, বা আমাদের চোখ বাইরে তাকালেই কনফিগার্ড যে কোনো ধারণা ছবির চশমা পরে ফেলবে। তো এই ধারণা ছবির মধ্যে দিয়ে আপনি ক্লিয়ার ভিশন চেয়েছেন যা আপনি কখনোও পাননি, এই জন্য এই যে চশমার ফিচার কিছুটা জেনে যাওয়া দরকার, নাহলে যে যা পারবে বুঝিয়ে দেবে, এটা পবিত্র জল ওটা ছুলে অপবিত্র হয়ে যাবে, দেহেও কিছু ঢুকে যায়, দেহ থেকে কিছু বেরিয়ে যায়, এই সব বিভিন্ন ভুল ধারণা জগতে চলে বেড়াচ্ছে, সমাজের মধ্যে আছে, মানব মনের মধ্যে চলছে, কারণ এগুলো বিভিন্ন চশমা বাইরে থেকে নেওয়া, তা কাটতে বিজ্ঞান জানতে হবে, এটা বর্তমানে খুব দরকার। বস্তু কি, শরীর কি, এর জন্য ফিজিক্স বায়োলজি জানা অবশ্যই দরকার। অতীতের শৃঙ্খলা আমাদের এই বর্তমান সমাজ কীভাবে কীভাবে সেটা উঠে এলো, এই জন্য ইতিহাস জানা দরকার। চলতে ফিরতে কাজ করতে আপনাকে হিসাব করতে হয়, ম্যাথ জানা দরকার। যেই সমাজের মধ্যে থাকছেন সেখানে ইকোনমিক্স আছে, পলিটিক্স আছে, এই বিষয়েও কিছু ধারণা থাকা দরকার। ভৌগোলিক অবস্থান যেখানে থাকছেন সেই হিসাবে আপনাকে চলতে হবে, ফলে আপনার জিওগ্রাফি জানা দরকার কিছুটা। আপনার মধ্যে একটা মন আছে, যেই মন মানবিক কিছু গুণ ম্যানিফেস্ট করতে চায়, যে মনের মধ্যে প্রেম আছে, করুণা আছে, তা ফুল ফর্মে নিজের পূর্ণ পিওরিটির দিকে এগিয়ে যেতে চায় কিন্তু ম্যানিফেস্ট হতে পারছে না, লিটারেচার তার কিছুটা সহায়ক হয়ে যাবে। তো এগুলো ততটাই দরকার যতটা আপনার পূর্ণতার পথে আপনাকে ধাক্কা দিতে পারে, এগিয়ে দিতে পারে, আর বাধা না কেউ দিতে পারে। এছাড়া বাহ্যিক শিক্ষার কোনো প্রয়োজনীয়তা নেই, এটাই তার মুখ্য উদ্দেশ্য। বাহ্যিক শিক্ষা অন্তরের বিকাশকে এনহ্যান্স করে দেবে, আর এগুলোর সাথে পূর্ণত্বের কোনো প্রশ্ন নেই। এসব দৃশ্যের জ্ঞান, সামনে দেখছেন তার জ্ঞান, পারসেপচুয়াল নলেজ, এতে বহুত্ব খণ্ডত্ব আছে, এতে ক্ল্যাশ হবেই হবে, কারণ এই যে বিভিন্ন জগৎ এটা দাঁড়িয়েই আছে ক্ল্যাশের উপরে। কাল থেকে কল্পনা করুন, এই জগতের মধ্যে কোনো বিভেদ নেই, জগতে মানুষে মানুষে, আমরা তো বলি এই কথাগুলো, মানুষে মানুষে কোনো ঝগড়া নেই, তাদের মধ্যে শান্তি আছে, মানুষ আর এই জগতের গতি যেন থমকে যাবে একদম। বিভেদ, ক্ল্যাশ, খণ্ড তাই এই জগতের রিসোর্স, সেই জন্য যার এই খণ্ডতা বিভেদ মিটে গিয়েছে তার জন্য জগতও মিটে গিয়েছে। জগৎ মিটে গেছে মানে ভ্যানিশ হয়ে যায়নি, ইররিলেভেন্ট হয়ে গেছে, অপ্রাসঙ্গিক এই জগৎ, তার জগৎ অন্য কিছুই হয়ে যায়। সেই জন্য বাহ্যিক জ্ঞানের প্রয়োজন এত অবধি, বাহ্যিক জ্ঞান টুকরো টুকরো জ্ঞান দেবে, এর ভিত্তিতে অর্থোপার্জন কিছুটা হতে পারে, যদিও অর্থোপার্জনের উদ্দেশ্যেই জ্ঞান নয়, বলেই দিলাম প্রথম কথাই হলো এ অন্তর্বিজ্ঞানের দিকে এগিয়ে দেবে।
আইজ্যাক নিউটন অর্থোপার্জনের জন্য কোনো থিসিস করে দিয়ে পিএইচডি করে গিয়ে কোনো কোম্পানিতে জব করব এই জন্য থিওরি আবিষ্কার করেনি। রবীন্দ্রনাথ যখন কবিতা লেখেন তখন তিনি লিটারেচারে কোনো ডিগ্রি নিয়ে কোনো স্কুলের টিচার হয়ে আরেকজনকে শেখাতে হবে এই জন্য করেনি। তাদের অন্তরের যে স্বভাব, সেই স্বভাব যখন কোনো বস্তু থ্রু অটোমেটিক ম্যানিফেস্ট করেছে কনসিয়াসলি, তখন কোনো লিটারেচার হয়ে যায়, তখন কোনো বিজ্ঞানের আবিষ্কার হয়ে যায়। কিন্তু তা আটকে থাকে বস্তুগত বা খণ্ডতার মধ্যেই, তা পূর্ণতা পায় না, তা ওই যে ফুল ফর্মে থাকে না, খণ্ডতার মধ্যে দিয়ে চশমা দিয়ে যাচ্ছে না। তো এগুলো সামাজিক কিছু দিতে পারে, দৈহিক কিছু দিতে পারে এত অবধি, কিন্তু অহংয়ের জ্ঞান এ হলো জ্ঞানের পূর্ণতা। কেন? কারণ এটা সোর্স, আপনি আছেন আপনার জন্য এই পুরো জগৎ। তো যখন আপনি আপনার অস্তিত্বের কোর জানতে পারবেন, এই জগতের সূত্র আপনি আবিষ্কার করতে পারবেন। সোর্সকে না বুঝলে বোঝা শেষ হলো না। জলের নেচার ফিচার বুঝলে নদী পুকুর সাগর ঝর্ণা মেঘ সব কিছু জানা যেন পূর্ণতা পেল। এবার প্রশ্ন হলো অনলি জানতে চাই বলছেন, তখন আপনি পূর্ণতা চাইছেন, না হলে জ্ঞান কতদূর যাবে এবং কেন যাবে? আপনি যখন বলছেন আমি শুধু জানতে চাই, জীবনকে বুঝতে চাই, তখন আপনি জ্ঞানের পূর্ণতা খুঁজছেন, আপনি জ্ঞানের জন্য জ্ঞান খুঁজছেন, জানার জন্য জানা খুঁজছেন। এই জানা বাহ্যিক জ্ঞানের দ্বারা কখনোই সম্ভব নয়। ব্যক্তি বা আমি কি চাইছে তার উপর তো উত্তর হবে। জীবনকে জানতে চাইলে খণ্ডের মধ্যে না অখণ্ডের মধ্যে দিয়ে জানতে হবে, কারণ জীবন একটা প্রবাহ। এই প্রবাহের বিভিন্ন দিক আপনি ধরতে পারেন, নদীর প্রবাহের কোন জায়গাতে পাথর আছে আপনি সেই জায়গাটা জানতে পারেন, বালিয়াড়ি জায়গার মধ্যে দিয়ে যখন নদী যায় তখন নদী কেমন অবস্থা হয়, যখন উপর থেকে নদী পড়ে তখন নদীর কেমন অবস্থা হয়, এগুলো হলো খণ্ড খণ্ড জ্ঞান। কিন্তু জলের টেন্ডেন্সি জেনে ফেলা, নদীর প্রবাহমানতা, তার বিবিধতার মধ্যে প্রত্যেকটা খণ্ড খণ্ড জ্ঞান না নিয়ে সমগ্র নদীর জলের যে গতি প্রকৃতি তা জেনে ফেলার নাম হলো অধ্যাত্ম। তো প্রকৃত জ্ঞান অর্জনের জন্য কাজ করতে হলে প্রশ্ন দাঁড়াবে কোন জ্ঞান, জ্ঞানের দরকার কি। যদি উত্তর হয় অনলি জানতে চাই, তখন আপনি পূর্ণতার জ্ঞান চাইছেন, আর জ্ঞানের পূর্ণতা চাইলে আধ্যাত্মিক চরণে আসতে হবে। আর যদি জগৎকে উপভোগ করতে চাইছেন, নানা ধারণা চাইছেন, বিভিন্ন বিষয়ের জ্ঞানের মধ্যে যদি নিজেকে ছড়িয়ে রাখতে চাইছেন, যদি খণ্ডত্বের জ্ঞান চান, যদি প্রাকৃত জ্ঞান চান, তখন বাহ্যিক ডিগ্রি রেস এসব, এ তো ব্যক্তির উপর ডিপেন্ড করছে সে কী চাইছে। একদিকে অহংয়ের জ্ঞান, অন্যদিকে জগতের জ্ঞান। কিন্তু মাথায় রাখবেন লাগবে তো দুটো, এই দুটো ক্ল্যাশের নেই কোনো রকমের। বাহ্যিক বিজ্ঞান না জানলে জগতের ব্যবহারিক চলাফেরা আপনার হবে না, দেহ হিসাবে আপনি পিছিয়ে পড়বেন। এবং দেহ হিসাবে পিছিয়ে পড়লে কী হবে? দেহ হিসাবে যদি আপনি একদম পিছিয়ে পড়েন তাহলে আপনার হাতে আছে কি সময় আর এনার্জি, প্রচুর সময় আর এনার্জি আপনার চলে যাবে। আপনি একটা স্ক্রুড্রাইভার দিয়ে একটা নাট আর বোল্টস খুলতে জানেন না, এবার আপনি কী করবেন? হাত দিয়ে সেটাকে ঘোরাবেন, একে ডাকবেন ওকে ডাকবেন, আপনি ব্যতিব্যস্ত হয়ে যাবেন। যে কাজটা 30 সেকেন্ডসে হতে পারত সেই কাজটা আপনার এখন 1 ঘন্টা 2 ঘন্টাও লেগে যেতে পারে, আপনার মাথা খারাপ হয়ে যেতে পারে ওই নিয়ে। এই জন্য বাহ্যিক জ্ঞান কিছুটা প্রয়োজন, যাতে ওই 2 ঘন্টা আপনার নষ্ট না হয়ে ওই 2 ঘন্টা প্রকৃত জ্ঞান অর্জনে, শাস্ত্রে, চিন্তায়, গভীর মননে আপনি দিতে পারেন। এই হিসাবে সে সহায়ক। অধ্যাত্ম আমার যদি আপনার না থাকে, শুধু যদি আপনার বিজ্ঞান এবং নাটবোল্টসের জ্ঞানই থাকে, ভিতরের খচখচানি আপনার মিটবে না। এমন জগতে কিছু নেই, কোনো জ্ঞান নেই যে আপনাকে পূর্ণতা দিতে পারে। বস্তু বা কন্টেন্ট বিষয়ে পূর্ণতা দিতে পারে, কিন্তু আমিত্ব বিষয়ে পূর্ণতা চাইলে বা জীবনের প্রকৃত পূর্ণতা চাইলে আপনাকে অধ্যাত্মের কাছে আসতে হবে। ফোনে মেকানিজমও কিছুটা জানতে হবে, ড্রাইভিং জানতে হবে, বাজার জানতে হবে, বস্তুর মেটেরিয়াল প্রপার্টি কী সেটা জানতে হবে, কিন্তু তার যে ব্যবহারকারী সে কার সাথে কথা বলবে এটা অধ্যাত্ম বলবে। ফোন আছে, ফোনের মেকানিজম আপনি জানলেন, কিন্তু ফোনের মেকানিজম জানা বা বিজ্ঞান আপনাকে এই কথা বলে যাবে, বা টেকনোলজি আপনাকে এই কথা বলে দেবেন না, হাউ টু চুজ আ ম্যান অর ওম্যান, কার সাথে আমি কথা বলবো। আপনি ড্রাইভিং জানেন কিন্তু কোথায় যেতে হবে এটা তো অধ্যাত্মই বলবে। আপনি বাজারে যাবেন, খুব ভালো কথা, কিন্তু কোন বাজারের আপনি খদ্দের হবেন
এটা তো অধ্যাত্ম বলবে, কি কিনবেন, কতটা কিনবেন, এটা তো অধ্যাত্ম বলবে। না হলে যদি জগৎ এগুলো বলে দেয় তাহলে আপনাকে প্রকৃতির চক্করে ঘুরিয়ে ঘুরিয়ে শেষ করে দেবে, কারণ জগতের কোনো ইচ্ছা নেই আপনাকে শান্ততা অবধি পৌঁছানোর বা পূর্ণতা অবধি পৌঁছানোর। বস্তুর মেটেরিয়াল প্রপার্টি আপনি জানতে পারেন, কিন্তু কোন বস্তুর চয়ন করতে হবে এবং কোন বস্তুকে জীবনে কিভাবে কাজে লাগাতে হবে, কতটা স্থান দিতে হবে, এটা বিজ্ঞান বলে দেবে না, এটা বাহ্যিক শিক্ষা আপনাকে বলে দেবে না। এগুলো ডিসাইড করবে অধ্যাত্ম। যদি এগুলো অধ্যাত্ম ডিসাইড না করে, যদি এটা আপনার জীবনের গভীরতা থেকে না বেরোয়, তাহলে জানবেন এই বস্তুর মতোই আপনি জগতের মধ্যে ফেঁসে থেকে যাবেন। বাহ্যিক জ্ঞানকে আত্মিক জ্ঞানের অনুকূল এবং সহায়ক রাখুন। পেট চালাতে ভাত চাই, কিন্তু তার আগে চার পেটে ভাত যাবে তাকে স্পষ্টতা এবং মুক্ততায় রাখতে হবে, নাহলে ওই ভাত খেয়ে সে নিজের জন্য আরও যন্ত্রণাই তৈরি করবে, অশান্তিই তৈরি করবে।